নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, আপনারা দেখছেন ইতিমধ্যে গত দুদিন ধরে অর্থাৎ গত 48 ঘন্টার মধ্যে রাজধানীতে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে গেছে। এটা রাজধানীতে এই ধরনের অগ্নিকাণ্ড আগেও ঘটেছে এমন নয় যে এটা প্রথম। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, অগ্নি এবং জরুরি পরিষেবা, এই যে জরুরি পরিষেবা নামটা বলা হচ্ছে আগুন, এটা বুঝেই যাচ্ছে যে কোনো পরিষেবার চাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা যদি কোনো ঘটনাস্থলে খবর পাওয়ার 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট দেরি হয়, তাহলে কিন্তু ঘটনাটা অন্য কাহিনী বা চিত্র কিন্তু রচিত হয়ে যায় ততক্ষণে। যার কারণে এই ফায়ার সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস অন্যতম হচ্ছে এই অগ্নি নির্বাপন দপ্তর এবং জরুরি যে পরিষেবা দিচ্ছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, এই দপ্তরটি একটা গুরুত্বপূর্ণ দপ্তর, পুলিশ প্রশাসন এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্যই বলা হয় ইমার্জেন্সি সার্ভিস। আগে শুধু বলা হতো ফায়ার সার্ভিস, এখন এটাকে ইমার্জেন্সি বলা হচ্ছে। জরুরি শুধু আগুন নয়, অগ্নি নির্বাপন নয়, তাছাড়া অন্যান্য জরুরি যে কোনো কাজে কর্মে যেতে হয়, দুর্ঘটনা হোক, কোথাও যে কোনো ঘটনা ঘটেছে, কখন দেখা যায় কুয়োতে গরু পড়েছে, যে কোনো গবাদি পশু পড়েছে কুয়োতে, বা কেউ পড়ে গেছে, বা কোনো জায়গাতে রেস্কিউ করতে হবে, সেখানে কিন্তু তাদেরকে দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সাম্প্রতিক রাজধানীতে বটতলাতে যে বাজারে, সেখানে যে বাংলা বাজার এবং সবজি বাজার পাশাপাশি যে বাজারটা আছে শহরের প্রাণকেন্দ্রে, এখানে যে একটা ঘটনা ঘটলো এবং 12টি দোকান পুড়ে গেছে, সবজির আড়ত পুড়ে ছাই হয়ে গেছে, মুখ্যমন্ত্রী একাধিকবার গেছেন, ঠিক এর 12 ঘন্টার মধ্যে আমরা দেখলাম উদয়পুরে চক বাজারে, একটা পুরানো প্রাচীন বাজার, সেখানে 18টি দোকান পুড়ে গেছে। যেগুলি দোকান ছোটো ছোটো ভিট, সরকারি ভিট এবং বেসরকারি ভিট, যেগুলি একসঙ্গে লাগানো থাকে, ছোটো ছোটো ভিট, 2-3 ফুট ম্যাক্সিমাম, 3 ফুট আর 4 ফুট সাইজের যে রুমগুলি রয়েছে, এই রুমগুলিতে প্রায় 18টি পুড়ে গেছে। অর্থাৎ 9টি সামনের দিকে আর 9টি পেছন সাইড দিকে লাগানো, 18টি দুই পাশে ছাই হয়ে গেছে। বলা যায় কাছাকাছি ঢিলছোড়া দূরত্বে রয়েছে এই বাজার থেকে থানা এবং ফায়ার সার্ভিস, কাছাকাছি জায়গাতে 100 মিটারের মধ্যে বা 150 মিটারের মধ্যে সর্বোচ্চ রয়েছে ফায়ার সার্ভিস। তারপরেও 18টি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, কারণ আগুন এতটা বিভৎস ছিল বা বিধ্বংসী ছিল, লাগার অনেকক্ষণ পরে কিন্তু সেটা খবর পাওয়া গেছে। আগরতলা তো 2টার খবর, এখানেও 1টার খবর, চকবাজারে উদয়পুর যেটা হয়েছে। তো এই দুটি ঘটনাকে আমরা কেন বলছি, এর সঙ্গে যে বিষয়টি জড়িত রয়েছে সেটা হচ্ছে, আমরা দেখছি যে অগ্নি নির্বাপন দপ্তরে সেখানে স্কিল লুকের একটা কথা বারবার প্রশ্ন উঠছে, এবং গত 7-8 বছরের মধ্যে অগ্নি নির্বাপন দপ্তরে কোনো প্রকারের নিয়োগ নেই। এই নিয়োগ না হওয়ার কারণে ধারাবাহিকভাবে যেটা প্রতিনিয়ত দপ্তর থেকে রিটায়ারমেন্টে যাচ্ছেন কর্মীরা, কিন্তু নিয়োগ সেভাবে কিন্তু হয়নি। সাম্প্রতিক আমরা দেখছি গত জুন মাসে একটা ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছিল, পরবর্তীতে সেটা নভেম্বরে শেষ হয়েছে প্রসেস, আমরা দেখছি লিখিত পরীক্ষা হয়ে গেছে, ফিজিক্যালের উপরে লিখিত হয়ে গেছে, সেখানে ফলাফল কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে না। রিটার্ন এক্সামিনেশন যেটা 85 মার্কসের ছিল এবং 15 হচ্ছে, এই রেজাল্ট দেওয়ার পরে 15 হবে ভাইবা, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। তো রিটার্ন রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ভাইবা হবে, ভাইবা টেস্ট, তারপরেই ফাইনাল লিস্ট, মেরিট লিস্ট কিন্তু বের হবে। ছেলেরা তাকিয়ে রয়েছে প্রায় আজকে 1 বছর ধরে যে কবে হবে তাদের এই চাকরি। কিন্তু এটা ফায়ার সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস বলা হচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু দপ্তরকে কিন্তু সুচারুভাবে চালানোর জন্য যে ম্যান পাওয়ারের প্রয়োজন, সেটা কিন্তু ঘাটতি কিন্তু রয়ে গেছে। কারণ পুলিশ প্রশাসনকে অবশ্যই জরুরি বলা হয়, চিকিৎসকের ক্ষেত্রে একই কথা খাটে, কিন্তু এই ফায়ার সার্ভিস এবং ইমার্জেন্সি সার্ভিস যেটা, সেটা কিন্তু একটা ভিন্ন একটি বিষয় এবং এর গুরুত্ব কিন্তু ব্যাপক। আমরা দেখছি কোথাও কল পাওয়ার সঠিক সময়ে বা 10 মিনিট দেরি হয়ে গেলে তাদেরকে অনেক পরিশানি সামলাতে হচ্ছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের জন্য যে নিত্য নতুন জিনিসপত্র সামগ্রীর প্রয়োজন, সেখানে কিন্তু তার ঘাটতি আমরা লক্ষ্য করছি, যার ফলে বিভিন্ন জায়গাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলে সেখানে কিন্তু তাদেরকে অসহায় দেখতে হয়, স্থানীয় লোকজন কিন্তু তাদের জন্য সহযোগিতার জন্য এগিয়ে আসতে হয়, এবং সেই সঙ্গে শহরের যে সরকারি পুকুর রয়েছে, ডোবা রয়েছে, সেগুলি ভর্তি হয়ে গেছে, জমাট হয়ে ভর্তি ভরাট করার ফলে যে জলের ঘাটতি, জলের সমস্যা, সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করছে। এবং বিভিন্ন সময় আমরা দেখছি জলের ক্রাইসিসের জন্য কিন্তু বড় সড়ো দুর্ঘটনাকে ভালোভাবে কিন্তু এটাকে রোধ করা যাচ্ছে না। তো আমরা অবশ্যই আজকের এই প্রতিবেদনটা হচ্ছে যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে না, সেক্ষেত্রে যদি কিছু নিয়োগ হয়, 300-এর উপরে নিয়োগ যদি হয় সেখানে আমরা দেখছি, তাহলে কিন্তু একটা শূন্যতার জায়গাটা কিন্তু সৃষ্টি, একটা অনেকটা ফিল আপ হবে। আমরা দেখছি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে একই দিনে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে কর্মীরা নিয়োগ থাকে, যার ফলে কিন্তু এর একটা কিন্তু ক্রাইসিস এবং এর চাহিদা কিন্তু বাড়ছে সময়ের সময়ের সঙ্গে সঙ্গে। তো স্বাভাবিক কারণে যেটা ঝুলে রয়েছে যে রিক্রুটমেন্ট পলিসিটা, সেটা দ্রুত করলে
হয়তোবা এই জায়গাটাতে কিছুটা একটা গতি আসতে পারে, আরও কিছু রাজ্যের মানুষের কিন্তু উপকার হতে পারে, এবং এই রিক্রুটমেন্টটাকে যদি পূর্ণ করা হয় তাহলে কিন্তু কিছুটা হলেও এই অভাবটা দূর হতে বলে পারে বলে আমরা মনে করছি। তো আজকের জন্য আমরা এখানে রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।